আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইয়ামস। আশা করি সবাই অনেক ভালো আছেন। জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের নাম ম্যাগিভেল। আজকে খুব সহজেই কীভাবে বাসায় এই ম্যাগিভেলটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। অনেকটা ঝালমুড়ির মতো খেতে হয় ম্যাগি নুডলস। একই ধাঁচে রান্না করতে করতে বিরক্ত হয়ে গেলে এই ধরনের একটা রান্না অবশ্যই ট্রাই করা যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাগি ভেল রেসিপিটা তৈরি করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলেও একটা ক্লিক করে রাখবেন। রেসিপির শুরুতে আমি প্রথমে একটা সস তৈরি করে নিচ্ছি আর এর জন্য দিয়ে দিচ্ছি হট টমেটো সস, অর্থাৎ এতে টমেটো এবং মরিচ দুটোর ফ্লেভারই তীব্রভাবে আছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, যে পরিমাণে ব্যবহার করেছি তার চেয়ে সামান্য কম সয়া সস, এবং দিয়ে দিচ্ছি মধু। আপনারা চাইলে এই মধুটা স্কিপ করে চিনিও দিতে পারেন। ভেলের স্বাদটা একটু ট্যাঙ্গি হওয়ার জন্যই এই সসটা তৈরি করে নিচ্ছি। এবার এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সসটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে রেখে মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল আর 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। এই সামান্য পরিমাণ তেলে এবার আমি 3টি ম্যাগি নুডলস ভালোভাবে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। খুব ভালো করে ম্যাগিগুলো ক্রাশ করে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এগুলোকে একটু অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। প্রথম 2 মিনিট মাঝারি আঁচে ভাজার পরে চুলার আঁচটা লো করে দিয়ে এগুলোকে বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খানিকটা ম্যাগি নুডলস বাদামি হয়ে গিয়েছে। সম্পূর্ণটা এভাবে নেড়ে চেড়ে সবগুলো সমান কালার নিয়ে আসতে হবে। নুডলসটা একটু সিদ্ধ করার জন্য এতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পানি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সাথে থাকা প্যাকেটের যে মশলা, সেই মশলা 3টি। এবার এই পানিটা একেবারে শুকিয়ে ম্যাগি নুডলসগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিতে হবে। অবশ্যই এগুলোকে কয়েক সেকেন্ড পর পরই নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এই পর্যায়ে ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এই ম্যাগি নুডলসের মধ্যে মশলার স্বাদটা সম্পূর্ণভাবেই ঢুকে যাবে। নুডলসগুলো থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ লো আঁচে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সস থেকে পরিমাণ মতো সস। আমি এখানে 4 চা চামচ পরিমাণে সস ব্যবহার করেছি। এই সসের সাথে ম্যাগি নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি করা হয়ে গিয়েছে, এবার এটাকে ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেব। আর এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি চানাচুর, পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো শশা কুচি। আপনারা চাইলে যে কোনো সবজিতে ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি,
সেই সাথে ঝাল হওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো এতে ব্যবহার করতে পারেন। স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। আপনারা চাইলে এখানে আনার অথবা অন্য যে কোনো বাদামও ব্যবহার করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা লেবু। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে স্বাদটা আপনারা একটু চেক করে দেখবেন, প্রয়োজনে একটু বিট লবণ দিতে পারেন আর ঝালের পরিমাণটাও বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। ম্যাগির ভেল তৈরি হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন এটা খেতে কতটা মজার হয়। টক ঝাল মিষ্টি এই ম্যাগির ভেল রেসিপি আশা করছি ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।